হ্যালো এভ্রি ওয়ান আজকে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়াদের লুসি পোয়েমের একটা পোয়েম অর্থাৎ তোমার চার নাম্বারের যে পোয়েমটা আছে সেই পোয়েমটাকে নিয়ে আজকে তোমার লাইন বাই লাইন অ্যানালিসিস করবো ঠিক আছে দেখো এখানে টোটাল আমি বলেছিলাম লুসি পোয়েমে চারটে অ্যান্ড পাঁচটা ঠিক আছে চারটে নয় পাঁচটা পোয়েম আছে এবং তোমার এই পাঁচটা পোয়েমের মধ্যে লিরিক্যাল ব্যালার্সে প্রথমে চারটে প্রকাশিত হয় তারপরে সেকেন্ড পার্টে আর একটাও প্রকাশিত হয়েছিল এবার প্রথমে একটা যে ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম লুসির আইডেন্টি ঠিক আছে মানে বিভিন্ন বিতর্কিত মানে বিতর্ক থাকা সত্ত্বেও তোমার বিতর্কিত তথ্য অনুযায়ীও যে লুসি কে ছিল হোয়াজ লুসি ঠিক আছে আদতে তিনি মানে নেচারের সঙ্গে তুলনা করেছেন কেন লেখক তাকে কিংবা ডরো থেকে বলতে চেয়েছে কেউ কেউ ঠিক আছে কেউ কেউ ম্যারি হ্যাচিনসনকে বলেছে লুসি তাহলে সেই সম্পর্কিত ভিডিওটা আমি বানিয়েছিলাম এবং আজকে যে চার নম্বর কবিতাটা আছে এবং আর একটা কথা তোমার বলে রেখেছিলাম যে এগুলোর কি হয় এগুলো ফার্স্ট লাইন অনুযায়ী কবিতার নাম ঠিক আছে আলাদা করে কিন্তু কোনো নামকরণ করা হয়নি উনি পাঁচটা poem লিখেছিলেন সিরিজ অনুযায়ী ঠিক আছে এইবার দেখো এই কবিতাটা যেহেতু একটা চল্লিশ লাইনের কবিতা একটা তোমার একটু বড় কবিতা সেই জন্য আমি প্রথমে চার নম্বরটা দিয়ে আরম্ভ করছি ঠিক আছে আর বাদ বাকিগুলো অতটা কিন্তু বড় নয় তাহলে এখানে কি বলেছে দেখো থ্রি ইয়ার্স সি গ্রিউ ইন সান অ্যান্ড সাওয়ার তাহলে তোমাদেরকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করে বুঝে নিতে হবে মানে কে কাকে বলছে কবিতাটা বা লেখক এগুলো নিজের জবানিতে ঠিক আছে নিজের মানে পার্সোনিফাইড নিজেই বর্ণনা করেছেন কিনা সেটা দেখো এখানে নেচার বলছে কে বলছে তাহলে প্রথম কথাটা নেচার বলছে যে থ্রি ইয়ার্স সি গ্রিউ ইন সান অ্যান্ড সাওয়ার দেন নেচার সেট দেখো এরকমভাবে বলছে যে প্রথমে নেচার বললো তিন বছর আমি তাকে সি গ্রিউ সে বড় হয়ে উঠেছে গ্রো থেকে এসছে গ্রিউ তাই তো গ্রো গ্রিউ গ্রন তাহলে তিন বছর মানে লুসির এখন কত বয়স থ্রি ইয়ার্স মাত্র তিন বছর তাহলে তিন বছর ধরে সে প্রকৃতির কোলে বড় হয়েছে ইন সান অ্যান্ড সাওয়ার সান বলতে গেলে দেখো দুটোর মাঝে একটা অপোজিট দিক বুঝিয়েছে সান অর্থাৎ সূর্য মানে কি একটা তোমার রৌদ্রের রৌদ্র করজ্জ্বল ওয়েদার আর শাওয়ার বলতে গেলে কি বৃষ্টি ঠিক আছে তাহলে একদিকে যেমন জল ঝড় অন্যদিকে কি অন্যদিকে সূর্যের আলো অর্থাৎ লুসি এইরকম ঝড় জল বলো কিংবা সূর্যের আলোতে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে এবং ওর এজ কত তিন বছর দেন নেচার সেইট তারপরে প্রকৃতি মা বললেন কি বলল দেখো লাভলিয়ার ফ্লাওয়ার অন আর্থ হ্যাজ নেভার সোন তাহলে শো থেকে এসছে দেখো সোন অর্থাৎ শো মানে কি কোনো কিছু বোনা বীজ বোনা বীজ রোপণ করা ঠিক সেই রকমই এ লাভ লিয়ার ফ্লাওয়ার ঠিক আছে লাভ একটা সুন্দর ফুল লুসিকে একটা সুন্দর ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে আ বেবি ইজ মাচ লাইক আ ফ্লাওয়ার এটা আমরা সবাই জানি ঠিক সেই রকমই বলছে দেখো লুসি ঠিক একটা পৃথিবীর বুকে ফুটে ওঠা ফুলের মতো যেটা পৃথিবী আগে কোনো দিন দেখেনি মানে লুসির বিউটি লুসি এত সুন্দর যে ফুলকেও হার মানিয়ে দেয় কোনো একটা ফ্লাওয়ারে ফ্লাওয়ারের বিউটিকেও কিন্তু লুসি হার মানিয়ে দেয় তাহলে এ লাভলি আর ফ্লাওয়ার অন আর্থ ওয়াজ নেভার সোন পৃথিবীতে এরকম বোনা হয়নি বীজ বপন করা হয়নি বা ফুল ফোটেনি যেটা লুসির মতো বিউটিফুল দিস চাইল্ড আই টু মাই সেলফ উইল টেক সি সেল বি মাইন অ্যান্ড আই উইল মেক আ লেডি অফ মাই ওন দেখো এখানে কোটেশনটা আরম্ভ হয়েছে ঠিক আছে এই কথাগুলো কিন্তু কবি বলছে না এই কথাগুলো কবির হয়ে মানে কবি লিখছে কিন্তু কবি বলতে চাইছে এই কথাগুলো কে বলছে নেচার নেচার বলছে যে দিস চাইল্ড আই টু মাই সেলফ আই টু মাই সেলফ দেখো এগুলো জোর দেওয়ার জন্য এমফ্যাসিস করার জন্য বলছে তোমার এমফ্যাটিক প্রোনাউন বলা হয় এগুলোকে ঠিক আছে তাহলে বলছে এই বাচ্চাটার এই শিশুটার আমি যত্ন নেবো বুঝতে পারলে মানে নেচার বলছে আমি এই শিশুটার যত্ন করবো টেক কেয়ার করবো সি স্যাল বি মাইন ও আমার কোলেই থাকবে ঠিক আছে আমার হবে ও মানে নেচারের মতোই বিউটিফুল হবে নেচারের সঙ্গেই থাকবে প্রকৃতির কোলে বড়ো হবে অ্যান্ড আই উইল মেক আ লেডি অফ মাই ওন এবং আমি তাকে আমার মতোই বানাবো ঠিক আছে আমার নিজের মতো করে মানে নেচার এখানে প্রকৃতিমাতা বলছে আমি যেরকম ঠিক মানে সহানুভূতিপূর্ণ হয় যাই হবে মানে নেচারের মাঝে তোমাদের একটা জিনিস বুঝে নিতে হবে দুটো কোয়ালিটি থাকে ডোয়ালিটি থাকে ডোয়ালিটি থাকে তাই না কোনো সময় নেচার দেখবে খরা কোন সময় অনাবৃষ্টি হয় কোনো সময় আবার প্রচুর বৃষ্টি হয় বন্যা হয় ঠিক সেই রকমই বলছে যে ও কিন্তু আমার মতো হবে এইবার প্রথম পাঁচ লাইন হল তারপরে পাঁচ লাইন দেখো মাই সেলফ উইল টু মাই ডার্লিং বি বোথ ল অ্যান্ড ইম্পালস তাহলে এখানে কি বলছে মাই সেলফ উইল টু মাই ডার্লিং বি তাহলে ও আমার হবে মাইসেলফ ঠিক আছে এবং আমার ডার্লিং ডার্লিং মানে কি ডিয়ার থেকে ডিমিউনিটিভ ডার্লিং মানে ছোট ফর্ম ঠিক আছে সে আমার প্রিয় হবে ডার্লিং আদরের একটা সময় তোমার এন্ডিয়ারমেন্ট তাহলে সে আমার প্রিয় মানুষ হবে বোথ ল অ্যান্ড ইম্পালস যার মাঝে লুসির মাঝে কি থাকবে ল থাকবে ল মানে কি দেখো ল যেখানে মানে ল মানে কি ল হলো যেখানে তোমার ইমোশনটা কাজ করে না ল হল আইনের ভাষা যেখানে যুক্তি কাজ করে ঠিক আছে আর ইম্পালস মানে কি ইম্পালস মানে যেটা আমাদের মন চায় মাথা চায় না চায় সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের মনে ইচ্ছা হলো করে ফেললাম কাজটা কিছু খেতে ইচ্ছা করল ফাস্ট ফুড হলেও খেয়ে নিলাম এইটা হলো ইম্পালস তাহলে বলেছে যে লুসির মাঝে দুটো কোয়ালিটি থাকবে ও যেমন বিচার করার ক্ষমতা রাখবে ঠিক সেই রকমই কোনো কিছু যদি তাৎক্ষণিক ওকে মানে তোমার করতে ইচ্ছা করে ওর তাৎক্ষণিকভাবেই কোনো কিছু করে দেবে না ভেবেই তাহলে দুটো কোয়ালিটি থাকবে ওর মাঝে অ্যান্ড উইথ মি দ্য গার্ল ইন রক অ্যান্ড প্লেন ঠিক আছে তাহলে প্লেন শব্দটার কি অর্থ সমভূমি রক মানে পাহাড় পর্বত এবং প্রকৃতি দেখো প্রকৃতি কি প্রকৃতির মাঝেই তো সমস্ত কিছু তাহলে প্রকৃতি একটা পাহাড়ের সেটাও প্রকৃতির অংশ একটা সমভূমি সেটাও প্রকৃতির অংশ তাহলে বলছে এবং এই মেয়েটা অর্থাৎ লুসি ঠিক আছে লুসি কি করবে আমার সঙ্গে পাহাড় হোক সমভূমি হোক অর্থাৎ সমতল হোক কিংবা উঁচু জায়গা হোক সেখানেও আমার সঙ্গে থাকবে আমার হৃদয়ের মাঝে থাকবে ইন আর্থ অ্যান্ড হ্যাভেন ইন গ্লেড অ্যান্ড পাওয়ার সেল ফিল অ্যান্ড ওভার সিং পাওয়ার টু ক্যান্ডেল অর রেস্টেইন তাহলে এখানে দেখো কমা দিয়েছে মানে এগুলো যেগুলো গুলো দিয়েছে সেখানে ভালো করে ফলো করে সেই জায়গাটা থামতে হবে আমাদের তবে মানেটা ক্লিয়ার হবে তাহলে বলছে সে তোমার পৃথিবীর বুকেই হোক না কেন পৃথিবীর মধ্যে কিংবা স্বর্গে হ্যাভেন প্যারাডাইজে ঠিক আছে মানে আর্থে হোক কিংবা স্বর্গে হোক ইন গ্লেট গ্লেড মানে দেখো পথ ঠিক আছে মানে ধরে নাও কোনো ডাঙা যাকে বলা হয় বাংলায় কিংবা বনের মধ্যে যে পথটা থাকে যেগুলো গাছের মাঝখানে দুদিকে গাছ মাঝখানে ধরে নাও রাস্তা সেটাকে বলা হয় গ্লেড গ্লেড অ্যান্ড বাওয়ার বাওয়ার মানেও যেটাকে বলা হয় কুঞ্জ কোনো আবাসস্থল কোনো জায়গা সেটাকে বলা হয় বাওয়ার তাহলে বলছে কোনো বনের মধ্যে পথে হোক কোনো ফাঁকা জায়গায় হোক কিংবা বাড়িতে হোক বাওয়ার ঠিক আছে অ্যাবার্ড হোক তোমার পৃথিবীর মাঝে হোক তারপরে হ্যাভেনের মাঝে হোক সে সব সময় আমার সঙ্গে থাকবে মানে রকে হোক প্লেনে হোক থাকবে ঠিক আছে আর্থে হোক হ্যাভেনে হোক আমার সঙ্গে থাকবে গ্লেডে হোক কিংবা বাওয়ারে হোক লুসি আমার সঙ্গে থাকবে সেল ফিল এন্ড ওভার সিং পাওয়ার টু অর অরস্ট্রেন এই দু লাইনের মানে দেখো একটু বলেছে যে এবং কি হবে লুসির মাঝে ওভার সিং পাওয়ার থাকবে মানে কোনো জিনিসকে বিচার করার ক্ষমতাটা থাকবে টু কিন্ডল অর রেস্ট্রেন টু কিন্ডেল মানেও তাই অর রেস্ট্রেন মানে যেমনভাবে ওইটা বললো ল অ্যান্ড ইম্পালস ঠিক সেই রকমই এটাও রেস্ট্রেন্ট মানে কি যখন আমাদের কোনো কিছু সংযত করতে হয় মানে তুমি কিছু একটা দেখার পরেও বিচার করতে গেলে সেই জায়গাটা একটু সংযত হয়ে বিচার করতে হয় আর টু কিন্ডেল মানে কি কিন্ডেল মানে তুমি হঠাৎ করে যেটা সিদ্ধান্ত নিলে সেইটাকেই ফোকাস করছো সেইটার উপরই জোর দিচ্ছ সেইটাকেই সবাইকে বলে ফেললে তাহলে লুসির মাঝে জিনিসকে বিচার করার ক্ষমতা থাকলেও ও কিন্তু নিজেকে সংযত করে ও নিজের রায়টা দিতে পারবে কিংবা নিজেকে অসংযত ও হট করেই যেটা ইচ্ছা সেটাও বলে দিতে পারবে তাহলে মাঝে কিন্তু একটা ডাবল কোয়ালিটি থাকবে মানে যেমনটা হওয়া উচিত মানুষের ঠিক সেই রকমই বলেছে দেখো তারপরে পরের স্ট্যান্ডাতে চলে এসো সি ফন তাহলে ফন শব্দটার কি অর্থ মানে এখানে রিদিমগুলো লক্ষ্য করবে যে রাইম স্কিমগুলো ফন লন বাম কাম স্প্রিংস থিংস ঠিক আছে এগুলোকে নিয়ে আমি শর্ট কোয়েশ্চেন করবো তখন বুঝতে পারবে সব ক্লিয়ার হয়ে যাবে দেখবে তাহলে বলছে যে সি সেল বিজ স্পোর্টিভ অ্যাজ দ্য ফোন স্পোর্টিভ মানে কি যে আর কি তোমার খেলাধুলো করে বাচ্চা ছেলেগুলো যেমন হয় ঘুম চায় না কিছু চায় না খাবে দাবে আর ঘুরে বেড়াবে খেলে বেড়াবে ঠিক সেই রকমই বলছে যে ফন মানে চাইল্ড তোমার হরিণ শিশু ঠিক আছে মানে যে ডিয়ারগুলো হয় তাদের সন্তানগুলো আর কি চাইল্ড তাহলে সে ঠিক একটা হরিণ শিশু যেমন ছটফটে হয় লুসিও ঠিক সেই রকমই ছটফটে হবে ঠিক আছে দ্যাট ওয়াইল্ড উইথ গ্লি অ্যাক্রস দ্য লন তাহলে দ্যাট ওয়াইল্ড ওয়াইল্ড মানে এমনিতে কি হয় বন্য হয় তাই না বন্য জিনিসকে বলা হয় ওয়াইল্ড তাহলে এখানে বলেছে যে সে কি হবে দেখো গ্লি মানে আনন্দের সঙ্গে অ্যাক্রস দ্য লন লন মানে কি যেখানে যেমন বলা হয় লন টেনিস মানে যে জায়গাটা যে মাঠটা আর কি তোমার ঘাসগুলোকে ছেটে দেওয়া হয় মানে সেই প্রকৃতির নেচারের নিয়মে যে ঘাসগুলো জন্মায় তার তারপরে যেমন ক্রিকেট গ্রাউন্ড ঠিক আছে ছেটে দেওয়া হয় সেটাকে বলা হয় লন তাহলে বলছে সে যে কোনো সমভূমিতে বা মাঠে ঘুরে বেড়াবে কী করে ঘুরে বেড়াবে আনন্দের সঙ্গে অ্যাক্রস দ্য লন মানে এদিক ওদিক এদিক ওদিক করে ঠিক আছে মানে যেমন একটা হরিণ শিশু ঘাস খাওয়ার জন্য বা তোমার শিকারের জন্য চারিদিকে ঘুরে বেড়ায় ওয়াইল্ড এখানে ওয়াইল্ড মানে ওয়াইল্ডলি রান দৌড়াবে ঠিক সেই রকমই লুসিও সমভূমির চারিদিকে হোক কিংবা কোনো গ্রাউন্ডে হোক আনন্দের সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়াবে অর আফ দ্য মাউন্টেন স্প্রিং এবার দেখো শুধু লনে নয় আফ দ্য মাউন্টেন স্প্রিং যে কোনো তোমার মাউন্টেন অর্থাৎ যে মাউন্ট অর্থাৎ পর্বত ঠিক আছে এবার পর্বত তোমার সংলগ্ন এলাকায় যে বা অঞ্চলে যে ঝর্ণাগুলো থাকে স্প্রিং সেখানেও কিন্তু ও যেতে পারবে লুসি সেখানেও থাকবে যেমন নিচে থাকবে লনে থাকবে ঠিক সেই উপরেও থাকবে দেখো এখানে আর একটা কথা বললো ঠিক যে লুসি যে এতটা স্পোর্টিভ ঠিক আছে এখানে কি কোয়ালিটি ছটফুটে তাই তো এখানে দেখো মানে ছটফুটে হলেও লুসির মাঝে আর একটা কোয়ালিটি থাকবে সাধারণ মানুষের কাছে ও কি হবে ব্রিদিং বাম তাহলে ব্রিদিং বাম মানে কি বাম মানে কি হয় না মাথা ব্যথা করলো আমরা কিছু একটা লাগিয়ে নিলাম সেটাতে কমে নি কমে গেলো সেটাকে বলা হয় বাম তাই না তাহলে মানুষজনের কাছে সে কিন্তু একটা সান্ত্বনার জায়গা হবে মানে ঠিক লুসি একটা বামের মতো মতো কাজ করবে আমরা যখন ক্লান্ত হয়ে যাই একটা দীর্ঘশ্বাস ফেলি বা তোমার জোরে ব্রিদ ইন করলে ব্রিদ আউট করলে আমাদের একটুখানি প্রশান্তি মেলে লুসিও ঠিক সেই রকম হবে মানুষের কাছে মানুষকেও সান্ত্বনা দিতে পারবে দুঃখ কষ্টে সঙ্গ দিতে পারবে অ্যান্ড হার্স দ্য সাইলেন্স অ্যান্ড দ্য কাম অফ মিউট ইনসেনসেট থিংস এবং লুসির মাঝে আরও কিছু কোয়ালিটি থাকবে দেখো যেমন ও স্পলটিভ হবে যেমন মানুষকেও তোমার মানুষের কাছে একটা শান্তির জায়গা হবে ঠিক সেই রকমই ওর শান্ত ভাব ওর নিরবতা সাইলেন্স এন্ড কাম তাই তো অফ মিউট ইনসেন্সেড থিং ইনসেন্সেড মানে কি যেটা নির্জীব বস্তু ঠিক আছে নির্জীব যেখান থেকে কোনো আওয়াজ পায় না আমরা সেন্সেড নয় যার সেন্স নেই সেটাকে ইনসেন্সেড থিংস তাহলে একটা নির্জীব বস্তু কি হয় সেখান থেকে তো কোনো আওয়াজ হয় না যদি তুমি অকৃত্রিম মানে তোমার বস্তু হয় তাহলে আওয়াজ হবে না এবার কৃত্রিম তুমি আওয়াজ করতে পারো সেটা আলাদা কথা তাহলে বলছে যেমন ভাবে একটা নির্জীব জিনিসের থেকে কোনো রকম আওয়াজ বেরোয় না সেটা যেমন শান্ত লুসির মাঝে সেই কোয়ালিটিটাও থাকবে ও কিন্তু শান্ত হবে কম হবে ঠিক আছে দ্য ফ্লোটিং ক্লাউডস দেয়ার স্টেট সেল লেন টু হার তাহলে ফ্লোট মানে কি ফ্লোট মানে উড়ে বেড়া ঠিক আছে তাহলে যে ক্লাউডগুলো গুলো অর্থাৎ আকাশের বুকে জমে থাকা মেঘ গুলো যে তোমার উড়ন্ত মেঘ গুলো সেগুলো কি হবে দেয়ার স্টেট শেল লেন্ড লেন্ড মানে কি ধার দেওয়া কাউকে যেমন কড ইউ প্লিজ ল্যান্ড মি योर বুক তুমি কি আমাকে তোমার বইটা ধার দেবে ঠিক সেই রকম তাহলে টু হার তাহলে দেখো যে আকাশের বুকে যে উড়ন্ত মেঘমন্ডল মেঘগুলো বা মেঘकुंडলি সেগুলো কি করবে তাকে তাদের পজিশনটাকে ধার দেবে দে স্টেট মানে মেঘগুলোর স্টেট মেঘগুলোর স্টেট বলতে গেলে এখানে কি বলেছে মেঘের দেখো ওদের তো বাধা ধরা কোনো জীবন নেই যেদিকে ইচ্ছা অত বড়ো একটা মেঘ তোমার বায়ুমণ্ডলে ঘুরে বেড়াচ্ছে মেঘগুলো তাহলে ওই যে ফ্রিডমটা ফ্রিডমটা হলো লুসিকে ওরাও দেবে ঠিক আছে মানে লুসি উইল বি অ্যাস ফ্রি অ্যাজ দ্য ফ্লোটিং ক্লাউডস ওকে ফর হার দা উইলো বেন্ড তাহলে তার জন্য কি হবে উইলো গাছগুলো খুব লম্বা হয় উইলো গাছ উইলো ট্রি এটা একটা প্ল্যান্ট ঠিক আছে একটা গাছ তাহলে উইলো গাছগুলোর মানে তোমার মাথাটাও লুসির কাছে নত করে দেবে অত উঁচু গাছ লুসির কাছে মাথা নত করবে মানে কি যে কোনো উঁচু মানুষ উঁচু পদ তোমার উচ্চ পদস্থ মানুষ লুসির সিমপ্লিসিটির কাছে কিন্তু হার মানতেই হবে তাকে নট শ্যাল সি ফেইল টু সি ইভেন এটা হলো ইভেন কবিতার ভাষা এখানে ভিটা লেখে না ঠিক আছে ইভেন অ্যাপোস্টপি কমা দিয়ে দেয় দেখো ইন দ্য মোশনস অফ দ্য স্টর্ম গ্রেস দ্যাট শ্যাল মোল্ড দ্য মেইডেন্স ফর্ম বা সাইলেন্ট সিম্প্যাথি তাহলে এখানে কি বলেছে এগুলো মিল আছে দেখো লেন্ড বেন্ড সি তোমার স্টর্ম ফর্ম ঠিক আছে সি থেকে সিম্প্যাথি এরকম দিয়েছে তাহলে এটা কি বলেছে যে নোয়ার শ্যাল সি ফেল টু সি মানে কি হলো সে যেমন আকাশের মতো ফ্রিডম পাবে কিন্তু তার কাছে স্বাধীনতাটা হবে মতো না স্বাধীনতা পেলেও সে কিন্তু তার দায়িত্ব কর্তব্যগুলোকে পালন করে চলবে সেই জন্য বোঝো ব্যাপারটা ইভেন ইন দ্য মশনস অফ স্টর্ম মানে কি ঝড় ঝঞ্ঝার সময় অর্থাৎ যে কোনো খারাপ সময়ে সে কিন্তু অবজার্ভ করতে ভুলে যাবে না ঠিক আছে সে জিনিসটাকে বুঝবে মানে ঝড়ের গতিতে মশন মানে গতি ঠিক আছে মানে মানুষের খারাপ সময়ে সে কিন্তু মানুষকে বুঝবে মানে আকাশের মতো আকাশের যেরকম মেঘমণ্ডল উড়ে উড়ে চলে যায় সে কিন্তু উপরে উপরে উড়ে উড়ে চলে যাবে না উপলব্ধি করতে পারবে সাইলেন্ট সিম্প্যাথি গ্রেস ঠিক আছে ওর কৃতজ্ঞতা ওর গৌরব সেইটা ওর মাঝে মোল্ড মোল্ড মানে ঢাল্লা ঠিক আছে কোনো কিছুকে ঢেলে দেওয়া সেইটা সাইলেন্ট সিম্প্যাথি লুসি কি করবে লুসির সিম্প্যাথিটা সহানুভূতিটা সাইলেন্ট মানে ধরে নাও তুমি কারোর কিছু একটা সহানুভূতিপূর্ণ কথা বললে ঠিক আছে তাকে বারে বিজ্ঞাপন দিচ্ছ যে আমি তোর জন্য এই করলাম ওই করলাম কিন্তু লুসি তা করবে না লুসির সহানুভূতিটা সাইলেন্ট লুসি জানতেই দেবে না যে আমি তোমার এই উপকার করছি বা কিছু ঠিক সেই রকমই এই যে ওর একটা নীরব সহানুভূতির দ্বারা ওর গঠনটা মেইডেন্স ফর্ম ঠিক আছে দ্য মেইডেন্স ফর্ম বলতে গেলে এখানে দ্য মানে লুসির মেন্টাল ফর্ম আর কি ঠিক আছে মাথার মানসিক দিক তাহলে এইভাবেই তার মাঝ যে মাঝে যে কোয়ালিটিগুলো আছে নীরব সহানুভূতি তারপর তোমার কৃতজ্ঞতা গ্রেস ঠিক আছে তার গৌরব মর্যাদা সেই সমস্ত জিনিস দিয়ে লুসিকে গড়ে তোলা হবে ঠিক আছে দ্য স্টারস অফ মিডনাইট নাইট সেল বি ডিয়ার টু হার তাহলে বলেছে যে মধ্যরাত্রে যে তারা গুলো হয় না সেইগুলো তার কাছে প্রিয় হবে অর্থাৎ কি এক কথায় মানে এখানে আগের ভিডিওটায় আমি একটা কথা বলেছিলাম যে আমাদের যখন উইলিয়াম জন্যই জন্য রোমান্টিক এর সূচনা হয়েছিল তিনি কিন্তু পায়নিয়ার বলতে পারো ঠিক আছে এবার রোমান্টিক ইয়ার এরা মানে কি মানুষ যখন নেচারের সঙ্গে নিজেকে মেলাতে পেরেছিল নেচারের সঙ্গে নেচারকে বুকে আগলে রেখেছিল নেচারের গুরুত্বটা বুঝেছিল সেই টাইমটুকুই সেই জন্যই বলছে যে মানে রোমান্টিকের পোয়েট অথচ রোমান্টিক এরকম কথা বলবে না তা তো হয় না সেই জন্য বলছে দেখো মধ্যরাত্রে যে তারাগুলো থাকবে সেইগুলো লুসির কাছে হবে যেমন তারাগুলো গুলো মনে হবে যেন লুসির কাছে খুব প্রিয় সম্পর্কেও তো সচেতন তাই না প্রকৃতির জিনিস চাঁদ সূর্য তারা সবই ভালো লাগবে নদী শি এ লিন হার ইয়ার লিন মানে ওখানে কান পেতে দেওয়া ঠিক আছে যেমন বলা হয় আহ মি ইওর ইয়ার মানে আমার কথা শোনো এরকম লিন মানেও মানে এখানে লিন মানে যেমন ঠেস দেওয়া হয় ইন মেনি তাহলে কি যে যেগুলো নীরব ঠিক আছে সিক্রেট দেখো গোপন গোপন জায়গাতেও লুসির কান থাকবে মানে কোনো কিছু তথ্য গোপন জায়গা যেটা সাধারণ মানুষের কানের দ্বারা শুনতে পায় না সেই জায়গাটাতেও লুসি কিন্তু উপলব্ধি করবে হুয়ে রিভিউ লেটস ডান্স দেয়ার ওয়েল রাউন্ড রিভিউলেটস মানে কি ছোটো নদী ঠিক আছে যে রিভারগুলো রিভার থেকে রিভারের ডিমিউনিটি হলো রিভিউলেট ছোট নদী বা ঝর্ণা বলতে পারো এরকম তাহলে যেখানে যে জায়গাগুলোতে ছোটো নদীগুলো মানে নদীগুলো নৃত্য করছে ওরা তো আর কোনো সঙ্গীতের ভিত্তিতে নৃত্য করে নৃত্য করে না প্রকৃতির খামখেয়ালিপনায় আর কি তাহলে যেখানে ছোট ছোট নদীগুলো তাদের ওয়েব ওয়ার্ল্ড মানে এদিক ওদিক জিগজ্যাগ ওয়েতে আর কি ডান্স করে করে চলবে অ্যান্ড বিউটি বর্ন অফ মারমারি সাউন্ড এবং নদীর যে একটা শব্দ দেখো কুল কুল ধ্বনি বলে না এটা মানে এইগুলো এই কুলকুল ধ্বনি যে মারমারিং সাউন্ড তাহলে খুব সুন্দর একটা বিউটি সাউন্ড এইভাবে যখন নদীটা প্রবাহিত হয় নদীগুলো অনেক নদী বলেছে দেখো তাদের যে তোমার জিগ জ্যাগ ওয়েতে যখন যায় সেখান থেকে খুব সুন্দর একটা আওয়াজ সৃষ্টি হয় তাই না বিউটি বর্ন এবং সেই আওয়াজেও যেন একটা বিউটি থাকে একটা সৌন্দর্য থাকে এবং সেটা তার মুখের উপর দিয়ে প্রতিফলিত হবে ঠিক আছে মানে লুসি যখন দেখবে যে নদীর তোমার নদীটা এঁকে বেঁকে যাচ্ছে সেগুলো দেখে ওর চোখের চাহনি ঠিক আছে ওর চোখের চাহনি ওর গ্লেজ সেগুলো দেখলে ভালো লাগে ও হাসি মানে তোমার হাসবে ভালো লাগবে তখন লুসির মাঝেও যেন সেই নদীর যে সৌন্দর্য সেটা ওর মাঝে সমাহিত হবে মানে সি উইল অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য তোমার ওয়েব রিভিউলেটস ঠিক আছে তারপরে দেখো অ্যান্ড ভাইটাল ফিলিংস অফ ডিলাইট সেল রেয়ার হার ফর্ম টু স্টেটলি হাইট তাহলে অ্যান্ড ভাইটাল ফিলিংস অফ ডিলাইট তাহলে ভাইটাল মানে কি গুরুত্বপূর্ণ জীবন্ত যেমন বলা হয় ভাইটালিটি ফিলিংস অফ ডিলাইট সেল রেয়ার হার ফর্ম টু স্টেটলি হাইট তাহলে বলেছে যে তার মাঝে মানে তোমার দেখো ডিলাইট মানে কি আনন্দ তাহলে আনন্দের যে কোনো তোমার অনুভূতি ততক্ষণ পর্যন্ত তাকে বড় করবে যতক্ষণ না পর্যন্ত সে একটা উচ্চ পদস্থ জায়গায় গিয়ে পৌঁছায় স্টেটলি হাইট দেখো হাইট বলতে গেলে এখানে চাকরি করবে এরকম কিছু বলতে চায় না ও যতক্ষণ না পর্যন্ত মতো হচ্ছে ততক্ষণ তাকে বিভিন্ন আনন্দপূর্ণ অনুভূতিগুলো তাকে বড় করে তুলবে রেয়ার মানে বড় করে তোলা ফর্ম মানে গঠন করা ঠিক আছে স্টেটলি হাইট মানে একটা উল্লেখযোগ্য পজিশনে আর ভার্জ বোজম বজম সোয়েল তাহলে যতক্ষণ না পর্যন্ত সে একটা পুরোপুরি ওমেনে পরিণত না হচ্ছে ঠিক আছে মানে যতক্ষণ অবধি সে একটা স্ত্রী লোকে ঠিক আছে মতো না হচ্ছে উইল গিভ সি অ্যান্ড আই লিভ টুগেদার হিয়ার ইন দিস হ্যাপি ডেল এখানে দেখো নেচারের কথাটা শেষ হলো তাই না কোটেশন দিয়ে দিয়েছে তাহলে এখানে বলছে যে সাচ থট টু লুসি আই উইল গিভ এবং লুসিকে আমি ঠিক ওই সমস্ত চিন্তাভাবনাগুলোই দেবো ঠিক আছে যে কিভাবে এটা কিন্তু কে দেবে বলেছে এটা কিন্তু বলছে কবি বলছে না ঠিক আছে মানে দেখো এখানে বলছে যে লুসিকে আমি সেই সমস্ত চিন্তাভাবনা দেবো যেখানে আমরা সে আর আমি একসঙ্গে বসবাস করব টুগেদার লিভ হেয়ার ইন দিস হ্যাপি ডেল আর কোথায় বসবাস করব এই তো এইখানেই তো স্বর্গ তাই না সেটাই বলেছে এই উপত্যকায় মানে এই জায়গাটাই আমরা হ্যাপিলি ভাবে বসবাস করব আমার মাঝেই লুসি থাকবে নেচার সেটা বলছে তারপরে নেক্সট ট্যান্জা অর্থাৎ এইটাই আমাদের শেষ ট্যাঞ্জা দাস নেচার স্পেক এইবার দেখো লেখক এইটা বলছে দাস নেচার স্পেক এইভাবে বলে গেল নেচার এই সমস্ত কিছু বলল। যে লুসিকে কে আমি এত মানে তোমার নিজের মতো যদি না করতে পারি ততক্ষণ লুসিকে আমি রেয়ার করবো পালন করব দ্য ওয়ার ওয়াজ ডান কাজটা বোধহয় হয়েও ছিল লেখক এটা বলছে ঠিক আছে যে লুসিকে হয়তো বড় করতে পেরেছিল নেচার হাউ সুন মাই লুসিজ রেস ওয়াজ রান কিন্তু আমার লুসির এই যে জীবনের যে একটা রেস দৌড় ঠিক আছে আমরা যেমন সব ইঁদুর দৌড়ের মতো দৌড়াচ্ছি ইঁদুর দৌড়ের রেস বর্তমানে যুগে আর কি ঠিক আছে দেখো সব জায়গাতেই কম্পিটিশন সব জায়গাতেই প্রতিযোগিতা হিংসা এরকম একটা জায়গা তাহলে বলছে যে কিন্তু লুসির বিস্ময়সূচক চিহ্ন দিয়েছে দেখো কিন্তু লুসির রেসটা এখানে আমাদেরকে জিজ্ঞাসা করছে পোয়েট লুসির রেসটা কতটা হলো বলুন তো লুসি কি সত্যিই নেচার গঠন করতে পারলো ওকে লুসি তো বেশি বছর বাঁচেনি সেইটা বলছে দেখো সে ডায়েট সে মারা গেল তো এটা তোমার লেখক বলছে এবং আমাকে আমার কাছে কি রেখে গেল এই রকম একটা শান্ত কাম একবারে নীরব ঠান্ডা পজিশন ঠিক আছে হিট মানে এরকম একটা নীরব জায়গা নীরব অনুভূতি সেই সমস্ত কিছু আমাকে দিয়ে গেল আর কিছু দিয়ে গেল না ও দ্য মেমোরি অফ হোয়াট হ্যাজ বিন দ্য মেমোরি অফ হোয়াট হ্যাজ বলতে গেলে যে টা আছে কে নিয়ে যে টা আছে সেটা থেকে গেল বটে লেখক এখানে বলছে এন্ড নেভার মোর উইল বি কিন্তু আর তো কোনো মেমোরি লুশিরকে নিয়ে আমি তৈরি করতে পারবো না তাই না মানে লুশিরকে নিয়ে আর কোনো নতুন মেমরি তৈরি হবে না কেননা না লুসি ইজ নো মোর লুসি দেখো কেন বলেছে প্রকৃতি এরকম যে লেখক এরকম কেন বলেছে দেখো যে দা ওয়ার ওয়াজ ডান তারপর আবার টা বড় হাতের দিয়েছে দেখো নেচার চেয়েছিল লসি নেচারের মতোই হোক তাই না এবার দেখো একটা মানুষ জীবিত অবস্থায় কি নেচারের মতো হতে পারে তাই না তখন তো সে মানুষই হবে মানুষ যেমন মানুষের মাঝে কোয়ালিটি থাকে সররিপু থাকে সমস্ত কিছু তার মাঝেও থাকবে তাহলে সে কিন্তু একমাত্র মৃত্যুবরণ করেই নেচারের সঙ্গে মিলিত হতে পারে তখন কিন্তু মাটির সঙ্গে মিশে গিয়ে মাটি হয়ে যেতে পারে সেটাই বলেছে ঠিক আছে এইবার লেখক সেই জন্য বলছে দা ওয়ার্ক ওয়াজ ডান কাজটা হয়েছে ঠিকই হয়েছে যেহেতু লুসি বেঁচে নেই লুসি এখন নেচারের মাঝে সমাহিত হয়ে নিজেই যেন নেচারে পরিণত হয়েছে বুঝতে পারলে তাহলে এই ছিল তোমাদের ওই যে থ্রি ইয়ার্স গ্রিউ ইন সান অ্যান্ড সভার এই কবিতাটা আর যদি কোনো সমস্যা থাকে এরপরেও বা কোনো ফিগার অফ স্পিচ যে তোমার বুঝতে যদি অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও ঠিক আছে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও স্টে গুড স্টে হ্যাপি থ্যাংক ইউ